আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও আর আমার চ্যানেলে যারা পাখির ভিডিও দেখো তো অনেক দিন বিগত প্রায় এক মাস ধরে আমার চ্যানেলে কোনো পাখির ভিডিও আসছে না এক মাস কি দু মাসও হয়ে গিয়েছে তো এখানে দেখতে পাচ্ছ আমার ঘরে যে সমস্ত কাজ চলছে পুরো আমার টোটাল নিচের ঘরটা ভেঙে উপরে আমাদের অ্যালবেস্টার সিস্টেম ছিল তো সেইটা ভেঙে দেখতেই পাচ্ছ এইটা যে উপর দিক থেকে আমি সিঁড়ি দিয়ে উঠে তোমাকে দেখাচ্ছি এগুলোকে বাঁশ দিয়েছে সবে তো এগুলো পুরো টোটাল ভেঙে ছাদ পড়ছে পড়ে সেই ছাদের উপরে আমাদের চিলেকোটা হবে চিলেকোটার পাশে পাখির ঘর হবে তো আমি পরপর ভিডিও শ্যুট করে রেখেছি এটা প্রায় বহু দিনের ভিডিও দশ দিন পনেরো দিন পরপর তো দেখতে পাচ্ছো এগুলো পুরো ভাঙা হয়েছে এই তোমরা স্ট্রেটে দেখতে পাচ্ছ সিঁড়ির উপরে সব এটা নতুন একটা সিঁড়ি হয়েছে সাদে ওঠার জন্য আর এই যে সামনের যে গোলাপি কালারের রঙ করা এইটা আমার পাখির ঘর ছিল আর এটা ছিল আমার ঘর তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ফুটবলটা ওই পড়ে আছে আর ঘরের অবস্থা তো দেখতেই পাচ্ছ দেখলেই অবাক হয়ে যাবে উপর থেকে আকাশও দেখা যাচ্ছে তো উপরে টোটাল বাঁশ খোলা হয়ে গেছে সেটা কোনো বড়ো কথা নয় তো এইটার পরে এখন আমাদের পর নেক্সট স্টেপ যা যা আমাদের ঘরে হয়ে চলবে এবং পুরোটাই আমি ভিডিও ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করছি যে ঘরে কি কী কাজ হচ্ছে এবং কীরমভাবে আমি পাখির ঘরটা কিরাম পজিশানে কোথায় তৈরি করছি তো এই যে ঘরটা দেখতে হচ্ছে তোমরা এটা আমার ঘর আর এর পাশে দেখতে পাচ্ছ এই যে ঘরটা দেখতে পাচ্ছ আর একটা দরজা বন্ধ আছে তো খুলি এটা বোনের ঘর তো ওর ঘরেও এটা খোলা চলছে তো মিস্ত্রিরা এটা খুলে রেখে চলে গিয়েছে কাজ করে নেক্সট দিনে এটা খুলবে কারণ একদিনে সব করা সম্ভব নয় আর এটা করতে করতে প্রায় বিকেলও হয়ে গিয়েছে তো এরপরে এই যে নতুন সিঁড়িটা হয়েছে এই সিঁড়িটা আরেকটা স্টেপ উঠে এটা ছাদে উঠবে তো এইগুলো পুরো ভাঙা হয়েছে সামনে এটা আমাদের রেলিং ছিল তো এই সামনে যে পোর্শনটা দেখতে হচ্ছে এটা এক্সট্রা আমাদের বেড়েছে তো এই টোটাল ঘরটা একসাথে ছাদ পড়ে তার উপরে পাখির ছাদ হবে তো দেখতে পাচ্ছো আমি সিঁড়ি দিয়ে উপরে উঠে এসেছি উপরের অবস্থাটা তোমাদের সাথে শেয়ার করছি উপরে দেখতে হচ্ছে এখনও রড বাঁধা হয়নি জাস্ট খুলেছে এই বাঁশগুলোও টোটালি পুরো খোলা হবে হয়ে টোটালটা পুরো একটা ছাদ পড়বে তো আমি রাউন্ডটা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি যে কতটা স্পেস হবে আর কতটা নিয়ে আমি পাখির ঘর বানাবো পাখির ঘরটা আমি মোটামুটি বড় করব যেন আমি জাস্ট বেসিক্যালি বড় পাখির জন্যই করব আর এই যে চালের উপরটা দেখতে পাচ্ছ এটা একদম পুরো শূন্য শূন্য এখন আমার থাকার জায়গাও নেই আর এই বন্ধ ঘরটা তোমরা দেখতে পাচ্ছ কিছুদিন পরে আপগ্রেড হয়ে নতুন হবে এটা এখন আমাদের টাউন হল টাউন হলটাকে এখন ভাঙা হয়েছে রিপেয়ার হচ্ছে টাউন হলটা আপগ্রেড হতে কিছু টাইম লাগবে এবং ভিডিও ক্লিপগুলো আমি পরপর তোমাদের সাথে শেয়ার করছি ডে ওয়ান ডে টু যেরমভাবে ভিডিও কাজ হয়েছে সেই হিসাবে আমি ভিডিওগুলো শ্যুট করে করে রেখেছি এবং সেই ক্লিপগুলো জুড়ে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ অনেক দিনের আসা ছিল একটা পার্সোনালি একটা পাখির ঘর থাকবে যেখানে কেউ যাবে না আর ঘরের ভিতরে ছিল বাড়ির লোকও বকা ঝগা করতো যে পাখির একটা দুর্গন্ধ আসে আর বাড়িতে রিলেটিভরা আসলে পাখির ঘর দেখতে চায় তো ছাদে যখন হবে পাখির ঘরটা সেপারেট হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ এটা নেক্সট কিছু দিনের পরের ভিডিও উপরে আমাদের রড বাঁধা হয়ে গেছে কমপ্লিট কাঠ পাতাও হয়ে গেছে তো যার পর এর পরে এর পরের প্রসেসটা হচ্ছে আমাদের ঢালাই পড়বে তো টোটালি রড বাঁধার পরে দেখো কিরাম লাগছে আগে দেখেছিলে কিরাম আস্তে আস্তে আপগ্রেড হচ্ছে লেভেল ওয়ানে ছিল এখন লেভেল টুতে এসেছে তো আপগ্রেড হওয়ার পরের ভিডিও এটা এটা জাস্ট প্লাস্টিক পেতে রেখেছে এখন ওয়েদারটা বর্ষাকালেই হচ্ছে যার জন্য ঘন ঘন বৃষ্টি আসছে তার কারণে এটা ঢেকে রাখা আছে এরপরে নেক্সট স্টেপ দেখতে পাচ্ছ তক্তগুলো খোলা হয়েছে রডগুলো দেখতেই পাচ্ছ রড পাতা হয়ে গেছে রড পাতা পুরো কমপ্লিট এর পরে আমাদের পড়বে ঢালাই তো চলো এরপরে ঢালাইয়ের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি চলে এলাম নেক্সট ঢালাইয়ের দিন তো দেখতেই পাচ্ছ রডের উপরে ঢালাই পড়া চালু হয়ে গিয়েছে আর কত মানুষ কাজ করছে মিস্ত্রি আর মিস্ত্রি বলতে আমাদের এখানে দেখতেই পাচ্ছ তোমরা একদম কে আমাদের মিস্ত্রি দেখে নাও আর মিস্ত্রি যদি কন্ট্যাক্ট লাগে আমি এনার নাম্বারটা শেয়ার করে দেবো তোমরা কাজ করে নিতে পারবে এই যে হাসছে এটা আমাদের নতুন মিস্ত্রি মানে রাজমিস্ত্রি কাজ করে না বেসিক্যালি আজকের করছে আমাদের ঘর ঢালাই পড়ছে বলে পুরো দায়িত্বটা নিয়েছে ছাদটা ফেলে দেবে একাই তো দেখতে পাচ্ছ এখান থেকে ভাইব্রেশান দেওয়া হচ্ছে আর ভাইব্রেশান দিয়ে ছাদটা ফেলা হচ্ছে আর সবার অবস্থাও কাদা 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 সিমেন্ট তো সিমেন্ট এ ঢালাই পড়ার পরের ভিডিও এটা নেক্সট দিন দেখতে পাচ্ছ এখন শুধু জল দেওয়ার পালা জল দিতে হবে আর এটাকে শুকাতে হবে যত জল দেবে বেশি তত ভালো কাজ হবে এটা নেক্সট দিন ঢালাই পড়ার পরের দিন নেক্সট দিন তো ছাদটা খুলে আমি তোমাদের সাথে শেয়ার করছি এবং এরপরের আপগ্রেড আমি তোমাদের সাথে শেয়ার করছি যে এরপরে কতটা কাজ এগিয়েছে তো চলো নেক্সট দিনের ভিডিওটা দেখা যাক তো দেখতেই পাচ্ছ ছাদের আমাদের সাইডে পাখি ঘর তৈরি হওয়া শুরু কমপ্লিট হয়ে গিয়েছে কাজ চালু হয়ে গিয়েছে উপরে একটা ছাদ পড়বে আর ছাদের সাইডে এরকম একটা ডিজাইন ডিজাইন হচ্ছে বেসিক্যালি সামনেরটা আর উপরের চিলেকোটা হয়ে গিয়েছে এটা হচ্ছে চিলেকোটা আর এই তোমরা যে পোর্শনটা দেখছো চিলেকোটা থেকে উঠেই বাঁ হাতে লেফট সাইডে এই সাইডটা পুরো ফাঁকা আছে পুরো ছাদটার মাঝখানে চিলেকোটা হয়েছে এই পোর্শনটা পুরো ফাঁকা রেখেছি এই সাইডটায় আমি গাছ যাবতীয় যা যা আমার আরও শখ আছে সেগুলো সব উপরে তুলবো টপ টপগুলো আর এই যে সাইডটা এখন যাচ্ছে দেখতে পাচ্ছো এই সোমনা স্ট্রেট একদম স্ট্রেট যে ঘরটা উঠছে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমার পাখির ঘর হচ্ছে তো পাখির ঘরটা একবারই ছাদ ফেলে নেবো কারণ গরমে অত্যাধিক গরম হয় অ্যালবেস্টারের কারণে আর এখানে যে দে দরজার মাঠটা দেখছো এটা তিন ফুট রেখে সাড়ে তিন ফুট রেখেছি কারণ বড় যদি খাঁচা করি ভবিষ্যতে তো তার জন্য কাজে লাগবে আর এই সাইডটা এটা একটা বড় ঘর হয়েছে তো আমার আশা মতো আমার যেটুকু ঘরে করতাম তার থেকে অনেক বড় ঘর হয়েছে এবং এর নেক্সট আপডেটও আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কাজ কত দূরে এগোচ্ছে পাখির ঘরটা কমপ্লিট করলাম আর এই হচ্ছে আমার পাখির ঘরের আপডেট চ্যানেলে যারা নতুন আছো তারা ঝপ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে দাও আমার চ্যানেলে নতুন ভিডিও আসলেই সঙ্গে সঙ্গে আপডেট তোমরা পেয়ে যাবে আর দেখা হচ্ছে তোমাদের সাথে ঘর কমপ্লিট হয়ে যাওয়ার পরে পাখি ট্রান্সফারের দিন তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো পাখির খেয়াল রাখো এবং খুদাহা পেয়েছ